خيرا. قد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان، ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن. رواه الحاكم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده، سبحان الله العظيم. الحمد لله. আমার কলিজার টুকরা দারুন নাজাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত যাদবপুর ফরাজি বাজার কবিরহাট নোয়াখালী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, এই দেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আয়লের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের ধন মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখছেন, আমার কলিজার টুকরারা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুক্রিয়া তার প্রিয়, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ প্রাণ খুলে কথা বলবো, তবে আজকের আলোচনাটা আপনাদের অনেক লাভ হবে ইনশাল্লাহ, আমিন। নিজে বুঝার জন্য, বুঝার নিয়তে, যাতে মাহফিলটা আমাদের হেদায়েতের জারিয়া হয়, এই নিয়তে বসেন, আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ, আমিন। যদি কারো খারাপ লাগে, ভালো না লাগে, চুপে চুপে উঠে যাবেন, অন্যদের ক্ষতি করিয়েন না, হাজত থাকতে পারে, ঠিক কিনা? যদি আমার এই আলোচনা থেকে একজনকেও আমি লাইনে আনতে পারি, আমাদের মাহফিল সার্থক ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে আজকে আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফা, এখানে সাতটা অপশন আছে, এরপরে রমজান নিয়েও কিছু কথা বলবো। তো পাঁচটা অপশনে কথা বলতে গেলে পাঁচটা রাত লাগবে, সামান্য আমি একটু টাচ দেবো ইনশাল্লাহ, কেমন? এত ভালো লাগবে, এত ভালো লাগবে, শেষে যারা থাকবে তারা কেউ যে আসলে আজকের আলোচনাটা আমার লাইফকে চেঞ্জ করেছে ইনশাল্লাহ, পড়ি আমি। তাহলে ইনশাল্লাহ শুনবেন সকলে, মনোযোগ দিয়ে বসেন, আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করবেন, আমি আশাবাদী, পড়ি আমি। ইমান নিয়ে প্রথমে একটু বলছি, আল্লাহ আল্লাহ শানু বলেন, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যারে এমন মাত দিতেছে কাফেররা, ঈমান ঠিক রাখতে পারতেছে না, কলবে ঈমান আছে, মুখে মুখে কুফরির বাক্য গ্রহণ করতেছে, বলতেছে, তাহলে সেটা ভিন্ন কথা, তবে তার অন্তর ইমানে ভরপুর। তারপরে বলছেন, ওয়ালাকিন মান সারাহা,
বিলকুফরে সদরান আজার অন্তর কুহুরিতে ভরপুর মুখে ইমানের কথা কয় ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ এমন ব্যক্তি বান্দা বান্দির উপর আমি আল্লাহর গজব ওয়ালাকুম আযাবুন আযীম এমন বান্দা বান্দির জন্য আমি প্রচন্ড শাস্তি আমি রেখেছি এখানে কতগুলো মাসআলা শেষ হয়ে গেছে খেয়াল না করলে বুঝবেন না কথা খেয়াল না করলে সাইরেনা বুঝবেন না বলছে যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে হেতাল্লাহ শাস্তি তবে যদি তারে রিমান্ডে নেয় জেলে নেয় কাফেররা ধরে নিয়ে যায় এই যে ফিলিস্তিন ঈমান রাখা এত মুশকিল আমারও যদি প্লাস দি নোকটা টানে নোকটা খুলিয়ে লয় আমি ঈমান রাখতে আরিও আই হেতার না যদি কো ভাই আর তুই তুই আর আব্বা কো কই ভাই খালি আমনে আমার আব্বা ন 1000 কোটি মানুষে গ্রহে বে এক আব্বা যদি কো আর আল্লাহ কো ভাই আমনে আমার আল্লাহ তোমারে মারিয়েন না কারণ এই শাস্তি তো আর সহ্য করতে পার না তা আল্লাহ কই দিছে এমন ভাবে যদি কুফরি বাক্য গ্রহণ করে অসুবিধা নাই মনে মনে আমি আল্লাহরে যদি থ্যাংক ইউতে আমার প্রতি যদি বিশ্বাস রাখে এমন ব্যক্তিকেও আমি ক্ষমা করব আর যে মৌখিকভাবে ঈমান আনছে কিন্তু অন্তরে কুফরি হেতরে আই সাইজ করিয়ে লাগা নামাজ বিল্লাহ পড়ি আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন ইয়াতি আলান নাস জামান আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যাদবপুরে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ যারা মসজিদে হাজার হাজার মুসল্লি হবে এক একটা মসজিদে লাইসা ফিহিম মুমিন কিসের নাকি মাহফিলের তো এরপরে লাইসা ফিহিম মুমিনুন ও মসজিদ ভর্তি লোক কিন্তু মসজিদ ভর্তি লোক তাদের মাঝে একজনও মুমিন নাই হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়ব কেমন একটা জামানা আসবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না কত ভয়ঙ্কর হাদিস এত হাজার শ্রোতা আমরা আসছি যেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান থাকা মানে কি তিনি এক নম্বর নরোত্তমপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানে সংবিধানে উনি এই ইউনিয়নের প্রেসিডেন্ট এটাকে প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে আমাদের প্রেসিডেন্ট আছে মান্যগণ্য মহব্বতের লোকগুলো আছে সেখানে তো আমরা চুপচাপ থাকার কথা আসছে লোক হাজার হাজার এরা কোনো শ্রোতা নয় এরা আসছে আফসারের গান শুনবেলায় একটু কুসুক করে কথা শুনবো হাতে এড়িয়ে উনি মাস্তি করতে করতে বাদ যাব সঠিক শ্রোতাগুলো চলিয়ে এসে সামনে বসে রয়েছে বোবার মতো এত কষ্ট তাদেরকে দিলাম 32 মিনিট কষ্ট দিছি তাদের মুখে কোনো কথা নাই এরাই হচ্ছে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র ঠিক কি না আর অন্যগুলো ছাত্র না এরা আসছে মাহফিলকে ধ্বংস করার জন্য কথা ক্লিয়ার ইবলিসা দেখে দেয় মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা জিকির করতেছে কাঁদতে কাঁদতে ইবলিসা চিন্তা করতেছে কেমনে তাগরে মসজিদ বার করি ফাইতেছে না কোনো ওয়াই তো ইবলিসে করছে কি বাইরে তো হলা দুগারে লই এনে জেন্টা মন্টে ইচ্ছা খাড়া করা দিয়ে গুনের মধ্যে ইয়া তর্ক বিতর্ক লাগা দিছে মারামারি লাগা দিছে ওই দা তুই হারবি নি এভাবে জনে জোকাল লাগে দিছে বুড়িগারা বেগ করে মসজিদে জিকির তুই বাজি বাজি তোর আল্লাহ দয় তোর মার হাত হাবি ধরি বাজিরে মার ইচ্ছা ইবলিস কে জানা আইও সাইদে কোবা কবি না তবে আর কাম সারি গেছে ঠিক না ইবলিস এর সাইসে তাকে তাফসীর মা এ এ জিকির মজলিস শেষ করে বললাম আজকে যে আমরা মাহফিলটা করতেছি বুঝার জন্য পুরো কবির হাতে আর শয়তান নাই শয়তান সব সতর দিকে হাজির হয়ে গেছে এখন শয়তান যদি নিজের শুরুতে আয় কয়ে বয় তোরা এরকম করস কা হাতের তো মারিয়ে লেবে শয়তান এরকম শুরু দিচ্ছে এরা তো মানুষের পর্যায়ে নাই চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে উনি ওদেরকে রিকোয়েস্ট করতেছেন আমার তো শরম লাগছে নেম ফেলে ঠিকই বিকম বিএ কমার্স হে আমলে নকল আসিল না তুমি যে চাপ মারি মারি দিতেছ হে আমলে হেমিয়া আরো কত হইলে ডিসিএসপি পুলিশ সুপার এমনি হয়ে যেত গা শিক্ষাগত যোগ্যতায় হেমিয়া তো এই ফদিটা ওনার অনেক ছোট পদ ওনার ফদ আরো অনেক বড় আমরা বুঝি স্যার বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করছি 25তম বিসিএস এ করতাম পরে ফিসে নেমে গেছি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইবলিসের এই জিনিসগুলো ইবলিসে খেলা
হাজার মাহফিলটা যখন বড় জোবর ফাট করে আয়োজকের একজন আইকো আওয়াজ বাড়া এবার হাতে ইডালে কাবজাব করে এর মেশিনের পাওয়ার যা তা দিব মেশিন যদি 25000 হয় বিদ্যুৎ যদি 150 ভোল্টের হয় এটা অনুসারে মেশিন সাপোর্ট করব তুই এতে কতক্ষণ কন্যাতির বিলাপ নাই কারণ কন্যানির কাম আগেই হয়ে গেছে না আগে হেরে পাড়া আনবে ওইভাবে এখন 30টা টেলিভিশন ইবলিসের সাথে একটা আফসারি বেরি বিশুড়ে দি দিলে আমাদের 1000 কোটি মানুষ গুগল ট্রান্সলেশনে তার বয়ানটা শুনবে ওদেরকে মিস করে নিলাম বস আমি আফসারি বেরি 1 ঘন্টা থেকে 5 মিনিট নিছি তো ইবলিস কত খুশি এতে হাম তান ছাবাইতে আছে আফসারি তুই ওয়াজ কর আয় তোরে মাস দিয়ে দিছি কারণ তোর ব্যাটারি আমি 32 মিনিট চার্জ খাই দিছি আয় কম জাতের ইবলিস আবার সেঞ্চুরি আফসারি ইবলিসের তোরাই তো সুযোগ দিতেছ ইবলিসের তোরাই সুযোগ দিয়ে দিছ প্রত্যেক দিন এই ঘটনাগুলো বলি আল্লাহ কথা আল্লাহ আল্লাহ মানুষ রূপী হযরত আল্লাহ ইবলিস ইবলিস গাদিব আল্লাহ তাআলা থেকে মাহফিল গুলাকে আশ্রয় দাও গাদিব আল্লাহ তাআলা মানে আত্রিক আল্লাহর গজব হচ্ছে প্রতিটি বদ্ধ হয়ে গেছে মাহফিল যে বি সুচ্চা বসে থাকবি এবার হন রাগ হচ্ছে মাসলাগুলা বলতেছি টেলিভিশনের সৌজন্যে গুগল সার্চ দিস আলামাত ওয়ালাদে জিনা হারামজাদা জারগ হলার আলামত কি তিনটা আলামত আছে আলেম ওলামা নবীদের দুশমনী থাকে আহলে বায়াতের দুশমনী থাকে আর তারা মজলিসে গন্ডাগোল করে চেয়ারম্যান সাহেব আগের যুগে শিক্ষিত ওনারা দরবার কারবার করে মেম্বারের ঘরে লই সুন্দরগড়ি এলাকার মান্য গণ্য লই এই স্যাংরা স্যাংরা কতটি ওলা মুন্ডা দি খাড়া করে দরবার গন্ডাগোল লাগাই দে রায় দিবে রক্তে আন্ন গুলো না মিয়া আন্ন কত খাইছেন মিয়া ঘটনা ঘটেনি তত চেয়ারম্যান সম্মানে আরো অর্ধেক দিত না আমার ভাই আফসারিনে বহুত বছর পর পাইছি আমাদের কলিজার কথা কর যেখানে যাবি চুপচাপ থাকবি মুরব্বীদের থেকে শিখবি আমি হুতি হুতি তেল ডলাইতে ডলাইতে তাই কত এলিম শিখছি আর মুয়াজ্জিনের কই বাইসা 8000 খাইছেন নি হে নয় বহুত আস করি এলেছি ক খাইছি সহজ সরল মানুষ 8000 হয় তিন সামনে সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি প্রায় অফের পথে অতিরিক্ত কাঁচামাল নাই তো কারো কত নাই বেসপেকে যে রঙের বাজারে গেছ এর রং থাকতো না অল্প সময় আর তোরা ডরাইতে নি রে ঠিক যখন হলাম অসীম বই দেখো মা জন কহু ছাইট গেছে কে বান্দির হু ছাইট গেছে তোর আব্বা কুতুপুর মার বাজার তু হয় তো তোর সাড়া বাঙাইবো ছাইট গেছে হলাম আরে বেট কি দে তো তুই যা ঠিক আছে না আরে বাপে আই ফাসার মধ্যে লাল করি আলা তো গো অবস্থা হয়ে গেছে এই আই যত রকমের কইম তোরা কোনো উন্নতি নো শুনলে তো কেমন তাই তো না ঠিক না তো বলে হুজুর ওয়াজ করে কি লাভ ওয়াজ করে অন্তরিকার মাইকের লাভ আফসার হুজুরের পকেটে মাল হাম দেবে আর হেত মাল খাই যে তৈত ন এই ফরমানু হামলা হেত মরব ঠিক দিলকে নরম করো বুঝো মুরব্বীরা কেমন করে চলে কিভাবে করে এগুলো শেখো তাহলে দিলের ভিতরে ইমানের নূর আল্লাহর মহব্বত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একামত দিনের কাজ মানুষের দোয়া তোমার কলবে আসবে ইনশাআল্লাহ পড়ি আমিন আমিন কোথায় ও চাইলি দুষ্টামি করিও না যাতে প্রত্যেকে বলে দেয় রে কার হলা এত ভালো কালকে হ্যাঁ পরশু একটা মাহফিল করছি পরশুনি করছিলাম আমরা গঙ্গা শিবপুর জহির ভাই পরশু হ্যাঁ হ্যাঁ পরশু পরশু একটা মাহফিল করছি গঙ্গা শিবপুর একটা ছেলে ঢাকার ব্যবসায়ী কত ভালো লাগে তারে কত মায়া লাগে কত সুন্দর সুন্দর কথা কয় এই বেড়া ক্যাডারের মতো ছেলে নাম শিহাব প্রাণ খুলি দোয়া করছি কহজুর শিহাব আপনার লেফাগল আলেমদের দোয়া লাগে হেতে আল্লাহ কান্দে আয়োজকে ফোন দিছে আজকে শামসুদ্দিন শামসুল আলম কোসি ভাই কহজুর শিহাবের কি দিলেন হেতে আমরা কথা বারবার কয় আমাদের সাথে যাদের গুড রিলেশন থাকবে হাসর মাঠে তাদের সাথে দেখা হবে একসাথে আমরা জান্নাতে আড্ডা দেব তোমরা তো মনে করতেছো 11:30টার যার আড্ডা শেষ নো নেভার আজকের আড্ডা তো এই লাইভের আড্ডা এখানে শেষ নয় আমি আল্লাহর কাছে বলে রেখেছি আল্লাহ যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয় আমিন আড্ডা আমাদের এই শেষ হবে নো এই আড্ডা আমাদের চলবে হাসর মাঠ মিজান ফুলছরা জান্নাত
এরকম একটা ভালোবাসা দিয়ে যদি মাহফিল থেকে বিদায় নিতে পারো, মনে করবে যে এই দ্বিতীয়তম তাফসীর মাহফিল কবুল হয়েছে। আমিন। আমার তো লজ্জা লাগে, তোমরা মাহফিলে হই হুল্লা এ করো, সব কি তোমার মতো শ্রোতা, ক্লাস ওয়ান শ্রোতা শ্রোতা আছে অনেকগুলো, যারা আমি আফসারিকে পড়াইতে পারি ইমানও আমলে বরকতপূর্ণ, তারা অনেক সময় দেখা যায় নিচে বসে রিস, এই জন্য চুপচাপ থাকবা, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করো আমার ছেলে যাতে কামার ইমাম হয়। তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো, এই জন্য তোমরা দোয়াগুলো তোমাদের দিলে তাসির হচ্ছে না, আল্লাহ সাহায্য চাই তোমার। পড়ি আমিন। তো এমন একটা জামানা আসবে মসজিদ ও মুসল্লি মানে কিন্তু একজন মুমিনও নাই। আমার ভাই সাহেবের কই এদিন কমলনগর থেকে আমার এক প্রিয় ভাই ফোন দিছে, উনিও খুব ভালো মানুষ, সরকারি এক পদস্থ রিটায়ার্ড, কাফসারি কিনলে ওয়াজ করো সার বন্ধু মানুষ আর কি। আমি কইলাম কি তারে ভাই, মুরব্বী মানুষ না বন্ধুর মতো। কয় একটা কাজে গেছি উপজেলা প্রশাসনের ইয়ানে, তো অফিসার একজনে ক দেখছেন, হে নামাজও হইব জমাত খাড়াই গেছে, এটাও কইতেছে টেয়াটা দাও না আজ জমাত ধরন লাগব। আসেনি আর পৃথিবী, পৃথিবী নাই তো। অনেক মজার মজার কথা আমি জানি, বলি না, বলার স্কোপ তো নেই তোরে ভাই। অত্যাশন্ন আমাদের রাডারে, আমার রাডারে দেখা যাচ্ছে ধ্বংসটা অত্যাশন্ন। 12টা সশস্ত্র গ্রুপের সাথে পুতিনে ভ্লাদিমির পুতিনে মিটিং করছে, মিডিল ইস্টের হুতি হামাস হেজবুল্লাহ ওদের সাথে মিটিং করছে। মিটিং মানে কি, কারবার খেলায় দিছে, অস্ত্র দিয়ে দিছে, সেখান থেকে যুদ্ধের আগুনটা জ্বলি সারা পৃথিবীটা শেষ চলতেছে, এতে যৌথ হামলাগুলো চলতেছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা লাগছে হল্যান্ডের উর্বরতা জমিন লই, এতে এই হিটলার আমার জমিনটা দরকার, এই জমিন লইতে পারলে সারা ওয়ার্ল্ডের রিজিক আমি নিয়ন্ত্রণ করব। হল্যান্ড মানে ইউক্রেন লগালগ সবচেয়ে উর্বর জমিন, তামাম পৃথিবীতে যত রিজিক এর 60 ভাগের রিজিক আল্লাহ ইউক্রেন থেকে দেয়। ইউক্রেন আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, ইয়ানো যুদ্ধ চলা মানে আগ রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। তুই তো মনে করো সিএনডি আমসের কাছের হুদ বিদেশ খাইয়ে রায় আল্লাহকে আগের লগে হারগো নাই নাওয়াজ। অবস্থাটা কি, যারা দায়িত্বে আছে তারা জানে কি ভয়াবহ অবস্থা বিশ্বটা চলতেছে। তো দিল্লির ভিতরে তো ডর নাই, নুর আলী জব্দার দি বড় দেয়াতে কুতুব পুত্তাই আওয়াজ শোনা যায়, এই রঙের বাজার থাকতো না ভাই, ও অল্প সময় ধরা খাইয়ে লাউরে। এই স্বাধীনতা 53 বছরে কোনোদিন তোরে আল্লাহ অজ্ঞা হলে টুই দেন, এ মায়ের শুরু হইব অল্প সময় লেফিয়ে লেব মারি। ফিলিস্তিন কি বেগুন তো নবীর হোলা, আফসারি কার হোলা, আনা মিয়া সোনা মিয়া দানা মিয়ার হোলা। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু নবীদের সন্তান, সুলাইমান আলাইহিস সালামের হোলা, দাউদ আলাইহিস সালামের হোলা, ইয়াকুব আলাইহিস সালামের হোলা, ইউসুফ আলাইহিস সালামের হোলা, তারপরে কি ঈসা রুহুল্লাহর বংশধর, ইয়াহিয়া আলাইহিস সালামের হোলা, জাকারিয়া আলাইহিস সালামের বংশধর, বেগুন নবী হোলা। দেখছো তুই বম্পিং করি তাকে আত্মা নাই, ছোট ছোট শিশু যে জীবনে যুদ্ধ অবস্থা না শুধু সেটা বোঝে, আল্লাহ সেটা বোঝে। বিমান টাইগার খায় হান খায় কি খুশি, পাইলটে কয় লোহিত সাগর কোল ঘেসে মেঘের বেলা বেশি আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এবার বিমানবালা আমার বোনেরা সেতিরা 20-30 জন এক্সকিউজ মি ইয়াহাজ এক্সকিউজ মি সিট বেল্ট সিট বেল্ট, বুড়িয়া কা আগিতা কি দেখো সিট বেল্ট, আকাশ মুসিবত। হেমিয়া কিন্তু 1000 মাইল দূরে তো দিয়ে এলেছে, এতারা কেউ কারো কথা বলে না ঠিক। এবার ওমা বাবা মাগো আল্লাহ, বিমান এবার আগামুতা করে মাগো মাগো, কত বিপদ। বিমান না তিন একটা কবরস্থানে না, তোরা তো মনে করছো বিমানে কত মজা, যারা শস্য আড়া জানি
কলমা দোয়া কলমা হরি বিমানে ডর আগামু তো তো নাই ডর কিতে আসবো এ কবর ভিত্তে তো হাঁদাইছি আমার তো এবার নামাইতে অ্যাক্সিডেন্ট হইলে মরার তো সময় নাই কয়েক সেকেন্ডে আমরা আগুন লাগে ছাই হয়ে যাই আমরা তাহলে পাইলটে দেখি এলেছে 1000 মাইল দূর থেকে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাসীর জন্য কি বিপদটা আসতেছে আমরা তো বলতেছি না কলিজার টুকরা না তোমরা যে আনন্দে আছো মনে করতেছে এই পৃথিবীটা এমন আনন্দ ন অত্যাশন্ন বিপদ আমাদের অত্যাশন্ন উত্তরণের পথ আল্লাহ জিকির ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা মিলে মিশে থাকা একামতের দিনের কাজ করা কোরআন মোতাবেক চলা আল্লাহ সাহায্য চাওয়া যদি এর ভিতরে এন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যায় ইমানের সহিত আমরা জান্নাতে চলে যাব আর ইমান হারা হয়ে গেলে সব শেষ আমাদের নাউজুবিল্লাহ আসল কথা তো একজনও মুমিন পাওয়া যাবে না আমরা সাতপুরের হাজী আদায়তুল্লাহ এ জোর নজর একটা লাল তেল কোবাইয়া আরেকজনের লাল কাটি জোর নজর হলানের কথা সোজা করুন এরকম সেটাই হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে মুখ গুনজাইন না নাই রে নজর ঠিক আছে কোয়ালো দাগ লাগাল আছে ইমান বরবাদ তো এতে শেষ এতে আমার সিরাজারে ফোন করে দিছে ভাই আপনার নির্যাতন নির্বাচন এলে অনেক কষ্ট করছি কখন কি হয়েছে আর বাতি যারা তিনজন ইটালি গেছে আর লোকে বেশি বাস করে আয় জায়গা 16 ডিসিমেল হাই তারপরে আয় এ জাম গাছ 20 গাছ রয়েছি 10 লাখ টিয়ার 20 জাম গাছ আমিনের তলে তলে 20,000 টিয়া কন্ট্যাক্ট করিয়ে এলেছে আসলে বুড়িগার জায়গা 100 ডিসিমেল 16 ডিসিমেল বুয়া করে খতিয়ান করি আমি আর কাছে কান্দি উল্টা মামলার মেরিটটা বুঝে দিছি তেমনি কো ঠিক আছে আমি দেখব আসে স্যার আইয়ে আরে বাসা আমিনের কই দিছে তুই শুধু ফিতাটা এনে লাগা দিবি গাছ কারণে কারণ লাগে আর রেডি আছে তো হে সময় তোর ইমান কনে তা তো মসজিদ তো ঠিক আছে সোমানার বেলা আজিম কয় দেশি হেস ভাই সাইয়েদ বুড়িগার দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলা সো সো সোহানার বেল আজিম সোহানার বেল আজিম এই সেই জামানা এই সেই দেখবে মসজিদে মুসল্লি উরা কয়েদের লাইসা ফিহি মুমিনুন একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না ইমান কত বড় দহম জানেন আমরা তো খালি এবাদতের লে খালি হাঁটেন মেইন হচ্ছে আপনার ইমান 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে 7 নম্বর স্টে হুলকো ময়দা বালাগাতিল হুলকো ফাবাসারু কলিয়াম হাদিদ মৃত ব্যক্তি মুমুর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব এই কথাগুলো বললাম না বললে আমি আসল কথা কইতে হইতাম না এ রুডে না লাজিবেতে না লা 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 এমনি করে কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন ইয়াকুব আলাইহিস সালাম কয় একটা তাজা মানুষের উল্টা সামরাটা সুলালে যে কষ্ট এই কষ্টটা মৃত ব্যক্তির অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ হায়াত থেকে মরণের স্বাদ গ্রহণ করছে আল্লাহ তো কই বলি এত কষ্ট এই সময় রিমান্ডার লগে তুই কেন ইমান ঠিক রাখবি এই ফাঁকে ইবলিচ্ছা সুরা আইব বাফের শুরুতে মাস শুরুতে যারা কয়েক মাস কয়েক বছর আগে মরে গেছে কি তার আব্বা তুই এত কষ্ট মা আনে বুঝি আইসেন কবরে তুই কাদুর কবর টবর কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হুদা হুদা তোমা কিতা কর কই ইসলাম নাই ইবলিস রেডি সে জানে যে তারে দিয়ে জিনা করেছি সুদ খাওয়াইছি দুনিয়ার জারগামি ব্যাক করেছি এত তওবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে এখন 1 সেকেন্ড আছে তার হায়াত এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত তার ইমানটা লই যেতে গইব তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তি সুরুদ্দরি আইয়ে তো মা আমরা তাইলে ওই ইসলাম বুয়া কতাই নাকি কহ তাই ঠিক আছে ইসলাম বুয়া ছট করি ওর না যে হাতে কারকা আজাইল আলাইহিস সালাম এমনে ডাকের টানে রুড়া বার করিব আমনে বেঈমান হয়ে গেলে আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে কেন সে কি জান্নাতি না জাহান্নামি তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে জান্নাতি হইলো আমরা রেজাল দেখাইবো আল্লাহ জাহান্নামি হইলো রেজাল দেখাইবো মৃত ব্যক্তিকে সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসেবে দেখাই দিব লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাইলে এই সময়ে যদি ঈমান হারা হ উপায় আছে না উপায় আছে না এখন এই কষ্টের সময় আপনি কেন ঈমান রাখবেন আফসারিয়ত হইত না আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিছি আল্লাহ মাওলানা আল্লামা লুতফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো এখনো তো তার জ্ঞান ফিরে নাই হয়তো এটাই মর
তাহলে কোন অবস্থা বেহুশেছি কলমা পড়ি বেহুশেছি কিনা নত ঈমান বরবাদ আসল মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছিস আফসারি সাহেব জান্নাতের দিকে যা শেষ সময়ে যদি ঈমানটা রাখতে না হারে বরবাদ ঈমানের মত নিয়ামত আর নাই রে ভাই রে ভাই তো এখন ওনারে ফোন দিতে হইব মাহমুদ এই সময় কেন ঈমান রাইও যে কথা আফসারি উনি বলল তুই আরে মায়া করে কলমাটা মনে করে দিও তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে পড়লে এনে হইছ ফাট করে টাকা ডলিয়ে লেছে তো কেন কলমাটা উড়বি তুই ওনার সমঝোতা কর তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয় হ্যালো হ্যাঁ কে তুই এত মনে হচ্ছে তোর বন্ধুকে ফোন দিছিস কে তুই হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি স্যার আসলাম হ্যাঁ আসসালাম কি কি আসলাম সালামে বলি দিবি গাতে ফার্স্ট মিনিট পর এত সালাম দিব স্যার আসসালামু আলাইকুম আই সিনি না ভাই তাই এত পাগলে যাব বরে কো হানি ডাল কি হয়েছে তুই বালা মানুষ কর্তব্য গেল আহা বান্দি কথা করছে হ্যাঁ তো শেষ ও আল্লাহ কিল্লাই দুনে তাই ভাই কি অন্যায় কো মাগো করছি গো মাগো আর কি হয়েছে কহ না তোরা আল্লাহ গল বানাইছিনি পালা গল নো বান্দি হয়েছে তুই তোর আব্বারে ফোন দে আশিরাজ বারে ফোন দে আয় তো শেষ কি হয়েছে আর ওসি সাহেবে ফোন দিছে তোর ফোন দিছে অন্য কোনো কাজ হয় না হ্যাঁ হাগলে গেছে তোরে জাহান্নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে 185 টা আয়াত শুধু নার লই তুই আজ পর্যন্ত ওনারে একটা ফোন দিলি না রিসিভ করলি না মাহমুদ এ মার খাইবো কি আয় হেত না রিমাইন্ডার লোক আয় কেন কল বাউড়ি ভাই আয় তো হেত্তাম না আল্লাহ গো তুই চিন্তা করিস চায় তোর কলমা মনে করাই দিও যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কো তো ফির মুর্শিদ হক কলমাটা দ্বারা এট দা এলিমেন্ট মুহূর্তে এই শেষ মুহূর্তের সময় যদি ইমান আর হন সব বরবাদ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ রসুলের কথা কোন রঙে বাম্পার লস কোন রঙে বাম্পার লস আমি শুধু এই সাবজেক্ট এই লেখাটা আমি ফেসবুকে দেখছি ফেসবুক থেকে দেখি তারপর এটা আমি সুন্দর করে নোট করে আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটা প্লেস দিছি 86 নম্বর আলোচনা আমার জীবনে মোড় ঘুরে গেল আহ কি রে কর সে সময় আমি কেমনে ইমানটা রাখবো এই জন্য নবীজি কইছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মওত মওতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও লা ইলাহা ইল্লাল্লাহ আব্বারে বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিতা কইব বুড়ি গেল লা ইলাহা ইল্লাল্লাহ কান্দার নির্যাতনে নাই নাই ইরি গো কলমা বলি যায় ইয়াদের তো তার রিমান্ড চলতে আছে বড়টা মাইয়া কান্দে বড় ভাই গো ভাই কত পুত্র নিয়ে আসো কি নিয়ে আসো ও বড়টা ভাই ও বড়টা ভাই ও ভাই কিতা সাইতে আইছিল ভাই ও উত্তরের বার ও আব্বা কাতলা মাছের মত ওড়িলারো বেড়িতের গো একটা সেনাগিরি আছে ওগার কান্দার লোক আর দশ গা কান্দে এটা কো দিল না রস রানি দেখতে পারে না শুধু একটু কাঁপায় কাঁপায় কান্দে এলে চলি আইয়ে এতারা সিনেমা তো বেশি কান্দে ঠিক রে এ ভাই সাহেব সিল মারিবেন কোন গানে এখন দুনিয়ায় গেছে উল্টা এই যে আমরা কান্দলেন কান্নার কারণে তারে কবর আজাব দিব তোয়াজ জীবন মাইয়ে তো বেবুকাইলে হাইয়ে জীবিতদের কান্নার কারণে তারে কবর ফিরে আগুনের লাঠি দিব আমরা কান্দিয়েন না আপনি তার জন্য দোয়া করবেন চোখের পানি মনে যাতে ছাড়বেন আরো একটা কথা শোনেন তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে একটা আপনারা দেখছিলেন ছোট বাচ্চা বিল্ডিং সাফা করছে হোলা কান্তি আছে আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আমারে বাসার না খোঁজ নেই আমারে ধরেন না গো আব্বা আমারে ধরেন না আব্বা কি কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া আব্বা আব্বা করে চাহুত ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কো ছোট্ট হোলা না ভালো আব্বারে বিল্ডিং তো হয় 22 ফিট নয় 23 ফিট মেশিন আয় কতক্ষণ উদ্ধার করে আব্বা তুই লাহ ইল্লাল্লাহ কো তুই কলমা ঘুরি মরি গেলে রে আব্বা তুই জান্নাতি এই মুমূর্ষু লোকগুলার কলমাটা তলকিন করে শিখে দিবেন আঙ্গ তো সুই ডাকে উল্টা যে কান্দে হেরে বে একে বালা কর বেড়িয়ে আঙ্গ কুদ্দুসের মা যাদবপুরের
উত্তর হারা মুদ্দা সাইয়ায় দইন হারা নিজের ভাই তাই কয় উত্তরে আর দাবি মরি গেছে আর বাইরের বউ একসাথে চলছি ইচ্ছি হাইট বসব দুই কথা হয় না এ বুড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমাল্লা কাঞ্ছে আর অজ্ঞা হোলা বেলে হাতে কিতা একামতে দিনের কাজ করে হাতে বেলে আলম ইচ্ছা ডাকাত দেই না সাইর হোলার কান্দার লগে মহিলা পর্যন্ত সৌরানি রাখতে পারল আরে ডাকাইতে গো তোর কান্দে না আয় মাইল তোরা মনে কান্তি না তোরা তা তিন হোলা তিন উতের বো দে মারে এক খেলি হাম দে এরকম সিটিং জেডি আমাদের যাদবপুর নাই রে এই দেশ মালারে কয় খারাপ খারাপের কয় হে সাইর হোলা দে কান্দি বেডিরে শেষা খাবার কবর এ কথা কেমনে কইতার সহিয়াল বোকারির হাদিস তো কান্দবেন মুমূর্ষ লোকের এনে কান্দি তারে কষ্ট দিয়ে না তারে কলমা মনে করে দিবেন তো ভুলি যেতেছে কষ্টে ফেসব ফাঁকানা করে দিচ্ছে আপনি নিজের নিঃশ্বাসটা নিজে বন্ধ রান না 30 সেকেন্ড চোখটা বার হয়ে যাবে ওই যে গ্যাড় গেড়ায় দমটা ফিরে এনতে পারতেছে না দম কাশের লোক আটকে যায় চোখ খোলে চোখ ঘোরে এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর গুজারি যায় তুই মুমূর্ষু লোকগুলা চাস যুবকের এসব আজ বুঝদি না তোদের বোঝার সময় হয় নাই এসব আজ এরা বুঝবো এক এক সময় নিয়াসটা টানিয়ে আনতে কোটি কোটি বছর শেষ মালানা লুত্তুর রহমান সাহেব জানতেছে এক একটা নিঃশ্বাসে তার কষ বছর গুজারি যা ইয়ান দিল লতা হিয়ান দিল লতা মাথাটা কাড়ি কিতে রাখছে নি অপারেশনে কিচ্ছু নেই আজকেও আমি দুইবার দোয়া করছি আল্লাহ আমার কলিজার টুকরাকে ইমানে শহীদ কবুল করো ক্ষমা করে দাও কষ্ট দিও না আজকে যেখানে বাদে মাগরিব বয়ান করছি এটাই তার শেষ বয়ানের আগের বয়ান ছিল 1 ঘন্টা 48 মিনিট বয়ান করছি পরে সাতার পাইয়া যায় করছি আরো 2 ঘন্টা নিজেকে কন্ট্রোল করতে পারো না আয় 40 বছর গিয়ে বেড়াও তো 2 ঘন্টা বয়ান একসাথে হারি না সাপোর্ট করে না বডি 4 ঘন্টা বয়ান করি শেষ কলজা টলজা গেছে গা শহীদ হই যখন নিজে ডাকা আয় যা আর দিলে জানাই গেছে আর লাশ আই লাশ আর ফিরিয়ে এত না শুধু দোয়া করবি ইমানের সহ্যত আল্লাহ কবুল করে আমরাও তার পিছে পিছে আসতেছি আসতেছি না পৃথিবীর অবস্থাও ভালো না পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ আঙ্গ ফাঁসের রাষ্ট্র তো যুদ্ধ চলে মিয়ানমার চলেননি হ্যাঁ গুতে গুতি আঙ্গ দেশের বর্ডার ওয়াই পর্যন্ত আঙ্গ দেশে গুলিয়ালায় আঙ্গ গাতরি লাগতো সা সব নাডামি ওই আমেরিকা হাঁটা করতে আছে হ্যাতে 260 রাষ্ট্রের কোনো রাষ্ট্র শান্তি রাখতেছে না হ্যাতে বেকেরে ফাসাদ বোম্বোস্টিক ড্রাইভ এনাস বোম্বোস্টিক দিতে আছে হ্যাতে আগুন লাগাইতেছে ইউক্রেন আর রাশিয়াতে এই হেতে আগুন নির্যাতনে কেউ ব্যস্ত ন পশু পাখিও ব্যস্ত ন এই সেই জামানা এখন 200 বছরের লাই পৃথিবী লকডাউন দিয়ে রাখবো এরপরে ইমাম মেহেদি আসবে মানুষ মারিয়ে নেবে সোজা কথা মানুষ নাই নবীর হাদিস ইউক্তালুনা সুলুস এক ভাগ লোক কতলে কাতাল ওয়া মুতুনা সুলুস আর এক ভাগ লোক ভাইরাসে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা শেষ ওয়া বাকাউনা সুলুস এই সামান্য কিছু লোক দুনিয়াতে থাকবো এই সেই জামানা সাহেল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকা বাঁচি থাকবো কিছু লোক আর থাকবো মক্কা মদিনা হারামাইন শরীফ এই নেই সুবহানাল্লাহ কয় না এটা নবীর হাদিস বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে পরমাণু বোমা হামলা হইলে উপসাগরীয় এলাকার লোক বাঁচি থাকবো এল্লা আয়সে আয় তো কোনো আকালির লোকে মিলি মিশি থাকতাম বুঝো তো ওই মেঘনা নদীর তীরে বিয়ে আর একখান কর এ কথা ভাবির হচ্ছে কমাইবো কমাইবো সুফে সাফে ওই যেন নদীর আরো জায়গা হাস্তা আছে ঠিক না রে এইটা সায়েন্সের কথা নবীর হাদিস তুই হজরত গুগল শরীফ সাহস দিস ইউক্তালুনা সুলুস এ এতটুকু লেখলে কয়েকশো হাদিস চলিয়ে এবং কামালার দামেরই হাদিস কিতাবুল ফেতান থেকে সুবহানাল্লাহ আমি কই এ দুনিয়ার ব্যাকে মিশে কথা কইতে পারে এখন কিন্তু হজরত গুগল হুজুরি মিশে কথা কয় না হাতে মিশে কথা কয় না তুই কত উপর রাত 3টাতে আই তুই হজরত গুগল হুজুরের জিজ্ঞাস ম্যাডাম আমি যাদবপুর এ খাদিজাতুল কবরা নুরানি মাদ্রাসা যাবো হেতে তোর রেখা টানে দিয়ে দিব ইংরেজিতে সুন্দর করে কই দিব 200 ফিট স্পট আছে সাইস আছে স্পট আছে কেন ঠিক নেই রে তুই আমার হাদিসটা গুগলে সার্চ দিস কিতাবের ডকুমেন্ট সব চলি আসবে এটা আল্লাহর নিয়ামত তবে অশ্লীলতা দেয় না গুগল নষ্ট হয়ে গেছে কষ্ট নেই রে তাইলে নিয়ামত কি জিনিস ইমান
নিয়ামত কি জিনিস না ঈমান তো ঈমানের লগে শিরক কুফর লাগতো হয়তো না আবু তালিবা হেতে নবীজির বহুত রকমের সাহায্য করছে ভালোবাসছে محبت করছে কিন্তু ঈমান না আনার কারণে সোনাসান ধরা নবীজির শেষ মুহূর্ত সাকাতুল মওতের সময় আসে হায় হায় হুজুর আয়েশা আতে হুজুর কলজের টুকটা সাসার শিওরে আবা তালিবিন আল ওয়াফাত হযরত ওয়াফাত মৃত্যু উপস্থিত যা হু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাদা ইনদা বাবা জাহালিন ওয়া কি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াত ইবনে মুগীরা উমাইয়া ইবনে মুগীরা হাতে আছে আবু জাইল্লা ফাড়া বিশ্ব সিটা হুজুর ক সাসা ও ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ সাসা ইসলামের নামের অবদান বিশ্ববাসী স্মরণ করবে আজীবন আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আশহাদু লাকা আয় আল্লাহর দরবারে সিল মারি দিমু ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে কিচ্ছু লাগতো না আপনি এক দুই সেকেন্ড আছেন আয় দেখতেছি এলমে গায়েবের খবর আল্লাহ আমারে জানা দিছে আপনি শেষ আয় দেখতেছি আল্লাহ আর জানাইছে আল্লাহ আলিমুল গায়েব তবে যেটা জানাই সেটা আমি জানি সাসা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর এমই এমই সা বাতিজার দিগো সা ও হাড়া গো দিগো সা গ্রামের হাড়া নাড়া আছে না নাড়া হাড়া আবু জাইল্লা হাড়ার দিকে সা আবু জাইল্লা তো বুঝিয়ে লেছে সে না ক আবু তালেব তুমি বুঝি বংশ শুন কালি দিবা আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব তুই কি তোর আব্বা আব্দুল মুত্তালিবের মিশন তারা যে মূর্তি পূজা করছে কাবা শরীফের দ্বার রক্ষী ছিল বেকা ছিল তুই কি হেতাকো মুখে শুন কালি দিবা তো এরপর আব্দুল আবু তালেবে কয় লাউলা আন তুইদুনি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা ভাতিজা আরে নেতা প্রিয় নেতারা যদি আমাকে ইনচার্জ না করতো আমি কিন্তু কলমা পড়তাম আজাল আলাইহিসসালাম চট করে হাওয়া ছাড়ে দিস কারবার ফাইনাল আল্লাহ রসুলের সাসা হওয়ার কারণেও এতে বরবাদ নবীর রেসালাত মানি নেন ভাতিজারে মানে না ভাতিজারে ব্যাগ দিক দিবা ভালোবাসে শেষ তাতে শাস্তি কি এই যে হাদিসটা বললাম সহি মুসলিমের হাদিস এরপরে হাতে শাস্তি কি আবার সহি মুসলিমে বলছে কহেতেরা আল্লাহ তাআলা শানু মুনতালুন বেনালাই ইয়াগলি দিমাগুহু মিনহুমা দিমাগুহু হেতেরা আল্লাহ আগুনে স্যান্ডেল ভরা দিছে কি স্যান্ডেল আগুনে স্যান্ডেল দি নিছে তো আগুন হাঁদাই হাতের মাথা টকবক 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 হাতে লাফা আল্লাহ কি করলাম কিল্লে বাতি জারে ছিললাম না বাতি জারে কেন রাসুল করলাম না হাতে টককে হাতের আর্থিকে দচ্ছে হাতে এইভাবে হাতে অনটক কিতে আছে এইভাবে খালি হাতে টকিব কে আবু তালে কে হাতে কত বড় ফাক্কা আল্লাহওয়ালা এটা জানেননি হাতে আল্লাহরে তো মানে এ নবীজির যখন বিয়ে করার এ আবু তালেব হেতে যখন বিয়ে করার ও হেতে খুতবা কি তা খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনার লগে তে বিয়ে করার ও হেতে খুতবা কি দেয় আলহামদুলিল্লাহ আল্লাজি জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম সকল প্রশংসা হে আল্লাহ যেই আল্লাহ আঙ্গরে ইব্রাহিম এবং ওয়া জারা ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করছে ওয়া জাআলানা বালাদান হারামান আমাদের জন্য একটা হারাম বানাইছে ওয়া বাইতান মাহজুজান হজের একটা ঘর বানাইছে খানায় কাবা ওয়া না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ আর ছোট ভাই আব্দুল্লাহ হলো মুহাম্মদ সে লা ইউসানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান তামাম পৃথিবীর ব্যাগ যুবকের ঘরে এক ফাল্লাদ দিলে আর আর বাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদের দিলে মুহাম্মদ বরকত ফজল করমে গুণে গুণান্বিত বেশি বাড়ি সুবহানাল্লাহ কয় না দেখছেন নি হাতের খদ্দা সুদেশ হিসাবে তুমি সুন্দর তাহলে হাতে জাহান্নামে কিনলে নবীর রেসালাত মানে না এই আব্দুল্লাহ এ এ এ আবু তালেব হাতের নেতৃত্বে কাবা শরীফে মূর্তি পূজা চলতো ঠিক নেই ওই দেখেন ইমানের কি দাম এই আব্দুল মুত্তালিব যখন আব্রাহা আইছিল কাবা ঘর বাইঙ্গাল লাই 200 উট লুট করে লই গেছে ঠেঙ্গো হাড়া দি কেন লাগে দেখেন আব্দুল মুত্তালিব এর আবার অ্যারেস্ট করে নিছে ক ভাই সব আইছে তো যুদ্ধ করে দিল ক করো ক তোমার কোনো কথা আছে এত গিরা সাসা শুরু করমু আমার কথা একটাই আমার 200 উট তোমার মেজর জেনারেল সেনাবাহিনীর লই গেছে কই এমনি আনার আব্বুল ইবিল আমি উটের মালিক ওয়াইন্না লিল বাইতে রব্বাক সাইয়াব নাও এই ঘরেরও একজন রব আছে আল্লাহ ওই উপর আল্লাহ উনি এটা রক্ষা করবে দেখছেন না আব্দুল মুত্তালিব কত বড় মুমিন
কিন্তু হেতে তার নেতৃত্বে 360 টা মূর্তি কাবার ভিতরে ঠিক না এক হাদিস কোরআনে তো বুঝা যায় লাজন হাতে আল্লাহ ওয়ালা এই আঙ্গ সমাজে দেখবেন বহুত আল্লাহ ওয়ালা এই ধর্মনিরপেক্ষ সোশ্যালিজম ক্যাপিটালিজম এগুলার কারণে দেখবেন যে ফানসা কিতারে ফানসা চাকা কিন্তু ইন্দোনেশিয়া তায়ার ও মা গো ফেলা গো গা খাইলে গো হয় 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 সাকা পামসার ফামসার সাকা পামসার সাকা পামসার আমরা কারা পামসার আমরা কারা পামসার ডানে কারা পামসার বামে কারা পামসার ওয়াজ দে তুই খেয়াল কর না এক কন্টা খেলাইয়ে তোর খবর আসেনি কত দামি ওয়াজ খেলাইতেছি এগুলো কি আর করছি অত আস্তে আস্তে মরণের সিডি চলিয়েছে এলে কিছু করতে বল না তো সেজ আল্লাহ কবে এডিনি করছ মং মং করছ এই আব্দুল মোত্তালেব যার ফ্যাশনিতে আল্লাহ নূরে মোহাম্মদী আমানত দিছে শুধু এতে খাচ্ছতের কারণে এত অশেষ এই আবু তালেব কত বালা হলা হুজুরের বুকে লই ফিটে লই সব উসুর তোর কুলজের মধ্যে লই লই হলা গাইছে আঙ্গ মসজিদের সভাপতি আঙ্গ মসজিদের হেমিয়া মসজিদের জীবন দিয়ালা কত কষ্ট মাহফিলের কালেকশন করে কিন্তু সাক্কা সাক্কা আর জোরে ওম্মারে মা চিলমারি বেল কোন খানে কিতে কষ্ট রাইডি বুঝি না বুয়া কে রে এই বেড়া নাম ধরিচ্ছে এ বিষয়ে বই মেলা বুয়া বুয়া কইছে না আরে কইছে বুয়া নাম করছে আসেন হুজুর এবার আসেন মজার কথা কই কইতাম নি কিসমত খুলি দেব আপনার আপনারা তো খালি নামাজ রোজা করতে টিলই আসেন বস্তা উড়াই বস্তা উড়াইবেন আসেন আম্মা যে খাদিজাতুল কোবরা হে বুড়ি নবুয়তের দশম বছরে অন্তকাল করছে হে সময় নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু ফরজ না নামাজ ফরজ হয়েছে 12তম বছর নবুয়তের হে বুড়ির অন্তকালে 2 বছর আর জাকাত ও রোজা দ্বিতীয় হিজরিতে হে বুড়ির অন্তকালে আরো 5 বছর হর হজ ফরজ হয়েছে হে বুড়ি অন্তকালের 10 বছর পর সুবহানাল্লাহ কয় না শুধুই মেনে আনছে বুড়ি কিতে আনছে কিতা আনছে আর আজরে শুধু এবডি লাইল ইল্লাল্লাহ এবডি শুধু লাইল ইল্লাল্লাহ ফাতিল লোক এবডি ঘরের মধ্যে খানা ফাঁকা জিবিল আমিন একদিন আসছে কোন বি হাজি খাদিজ আতাতকা ইয়া রাসূলুল্লাহ ওই আইয়ের আইয়ের খাদিজা তুল কোবরা আপনি কিতা করবেন জানেন নি হুজুর হুজুর ও ফাকরাব আলাইহা সালাম মির রাব্বিয়া খাদিজার রবে তার সালাম দিছে আমনে সালামটা পৌঁছে দিয়েন আর সালাম দিয়েন ও মিন্নি আর ফাকতুন আসসালামু আলাইকুম কইয়েন আল্লাহ যে মহিলার সালাম দিতেছে নোয়াজ হইল না জীবনে একক তো নোয়াজ নাই কিচ্ছু নাই তাহাজ্জুদ নাই জিকির নাই কিচ্ছু নাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে শুধু আর নবীজি রে রাসূল হিসেবে মানে নিছে আমার আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে নিছে এবার ক হুজুর আরো হলেন খাদিজাল্লাহ একটা গেছাং রেট আরো একটা অফার অফার আছে ও বাশিরহা তারে আপনি শুভ সংবাদ দিবেন ফিল জান্নাত এমন জান্নাতের মিন কাসাবিন মণিমুক্তা খসিত জান্নাত লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা সেই জান্নাতে খাদিজার কোনো সাউন্ড পলিউশন হবে না শব্দ দূষণ নাই কষ্ট নাই সুখ আর সুখ সুখ আর সুখ লিল্লাহে তাকবীর সহিহ আল বুখারীর হাদিস হাদিস নম্বর 382 382 নম্বর হাদিস তে হে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি অন আসেনি তাঙ্গ কোন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবীরে মানার কারণে আম্মা খাদিজাতুল কোবরা দেখছেন নি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এক কো লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে জীবন সারা আর লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো অন্যের ব্যাগ বরবাদ আন্দর হজ আছে কোটি কোটি হজ আছে দান সবকা আছে না দান সদকা আসেনি বহুত কিছু আছে আর মসজিদে জায়গাও দিয়ে লেছে মসজিদে যে আজ্ঞাতারে হতে
তারপরে মাদুর বিষয় দখল করে রেখেছে জানেন তার আব্বার মসজিদ এত দরিয়াতে গালা দিতে চাই ভাই গালা বাহ ভাই একটা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে বুড়িগের কথা লাইলে এত জোরে কস তোকে বেলা তো কস কষ্ট কষ্ট সালাইতাম আইও সাই কিছু কাস্টমার কম এই যে গেছে কেন এই দেখবি আহে যে কাস্টমার জাজবাজ করি আই জানি বেজাল কমে যাবো গানের টান দিতেন না তো বেজাল কমে যাবো ককাল আর গান কইও ইনশাল্লাহ চলবে 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 মুসা আলাইহিস সালাম একদিন কয় انا বিষয় দিলেন খদ্রির দিল্লা তালা নু কল قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه السلام يا رب علمني شيئا اذكرك به الله আপনার একটা কলমা শিখান একটা জিকির শিখান দোয়া শিখান ওনার লগত আল্লাহ খুব মহব্বত ভালোবাসা খুব সিয়ন সিয়ন কথা কইতা আল্লাহ ওকিত একটা জিকির শিখান তাকে শুনি যেটা আল্লাহ খাস আর কারো করার কইতে ইত্তে এই নামে আই আন্দরে ডাকিও আল্লাহ কো কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা এটাই তোমরে শিখাইলাম কলা ইয়া রব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি আল্লাহ আইসাছিলাম আরে স্পেশাল একটা দোয়া শিখাইতেন জিকির শিখাইতেন আপনি কিল্লে কইলেন এটা তো বেকে হারে আয়ু হারে আর আব্বা আদম সফিউল্লাহ হচ্ছে বেকে তো লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ কয় আয়ু কইছি কইতে আসি দাওয়া তো দিয়ে আমারে এটা কিল্লে আবার কইলেন আমার আল্লাহ কয় قال الله تعالى يا موسى الله موسى موسى لو ان السماوات السبع والارضين السبع في كفة ولا اله الا الله في كفة ما لت بهن لا اله الا الله رواه الحاكم كموسى সাত আসমান সাত জমিন গ্রহণ কত যা আছে মুসার রব যদি এক পাল্লায় রাখো আর এক পাল্লায় যদি বারোটা হরফ লা ইলাল্লাহ রাখো লা ইলাল্লাহর পাল্লা ভারী হবে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত পীর মাসায়েকদের খানকাও খালি নাই কিছু কিছু আলেম বাড়ছে পীর মাসায়েকের বিরুদ্ধে কথা কয় অথচ এমনি আর হেড কাটলি ফিসের ডাইলে রানিও আম যাইব আছে না অন্ত এমনি বড় সাহেব হয়ে গেছে বহুত কিছু হয়ে গেছে অথচ এই জমিনগুলো আবাদ করছে সম্মানিত হকানি রব্বানি পীর মাসায় কেনা শিরক বেদাত যতটুকু আছে সেটার বিরুদ্ধে বলেন কিন্তু ডালাও পাবে তাদের খানকাগুলা বন্ধ করে আপনি ইসলামিক সেন্টার লাগাইছেন ওয়াজ মাহফিল তাফসির মাহফিল লাগাইছেন ঘটনাটা কি তাদের চোখের পানিরও আমাদের দরকার আছে সার ওষুধ সব ঠিক বীজওয়ালা পানি না দিলে জমিন ফসল হবে না বৃষ্টির পানি না হলে ফসফরাস না হলে ফল ফক্ত হইতো না ফলের টেস্ট আইতো না মিডে যাইতো না হকানি রব্বানি পীর মাসায়েকের ওনাদের শোকের পানি না দিলে ইসলামের এই যে সৌন্দর্য আপনাদের যে ফুল ফসল ইমানের এটা আসবে না আল্লাহ সম্মানিত পীর মাসায়েকদের নেখায়াত দাও বাইতুল শরীফের বিষয়ে শাহ আব্দুল জব্বার রহমাহুল্লাহ তাআলা মীর মোহাম্মদ আখতার রহমাহুল্লাহ তাআলা আমাদের ফির সাহেব তিতুমির খান জাহান আলী এখনো জায়গাটা লেখা সেলাখানা এই লগে ফাঁসের গ্রাম সেলাখানা অস্ত্রের গুদাম তার তারপরে ফতেহজং যেখানে ওনার মাজার এটা হচ্ছে ফতেহজং শাহজালাল আলী ইয়ামিনি হাজি শরীয়তুল্লাহ এই সমস্ত হকানি রব্বানি পীর মাসায়েক মুজাহিদদের বরকতে তো আমরা ইসলাম পাইছি ঠিক কিনা আর ডালাও ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছি আমরা খবরদার ওনাদের চোখের পানির দাম আছে ওনাদের চোখের পানির ফসল আমরা আপনারা এই যে লাইল ইল্লাল্লাহ কিন্তু তারা দিত আগে মসজিদে মসজিদে কিন্তু জিকির হইতো হইতো নি ব্যাগে ফতুয়া দিয়ে বিশ্বাবের করে কাফের বানায় থুইছি মসজিদ গুলা জিকির শূন্য এখন দেখছেন নি হাকিম শরীফের হাদিস
আবার জিকির শুরু করেন, আবার মকতব শুরু করেন, মকতবগুলো সব কেজি স্কুলে লুট করে গেলেছি। মা গো দুনিয়াটার মধ্যে কিতাকু শুরু হয়ে গেছে, এক কালাহাড়া মোবাইল বার হয়েছে, টর্চ লাইট লয়ে গেছে গোয়াতে, গড়ি লয়ে গেছে গোয়াতে, তারপরে আরো কিতা, তারপরে আরো কিতা হারিকেন লয়ে গেছে গই, কত কিছু 40-50টা যন্ত্র এই কালাহাড়া লয়ে গেছে গই। মা গো কিন্ডার গার্ডেন আয় আঙ্গ মকতবটি লুট করে গেলেছি, কিন্ডার গার্ডেন চলো আলহামদুলিল্লাহ, মকতব গুলো আবার আগের মতো সালাম, দুইজন হইলে দুইজন চলো, এই মকতব গুলো হইলো রহমত, এগুলো আমাদের হেদায়েতের কেন্দ্রস্থল ছিল, এখানে আমরা পড়ছি, পড়ছিনি আমরা তো মুক্ত বসছেন বাইসাহ, ঠিক নিও আন্ন হইছেন নি মুক্তব বাইসাহ, হ্যাঁ বাইসাহ হইছেন নি, এ বেগুন হইছে বাইসাহ হইছেন নি মুক্তব ছোটবেলা হচ্ছে, আমিও মুক্তব, তো এখন মুক্তবগুলো কো কাউকে খারাপ বলিয়েন না, তাবলিগের দিনের খেদমত আল্লাহ কবুল করো, সম্মানিত পীর মাশায়েখদের খেদমত আল্লাহ কবুল করো, আহলে হাদিসের ভাইদের খেদমত আল্লাহ কবুল করো, একামত দিনের অতন্দ্র প্রহরীদের সিফাহ সালাতদের খেদমত আল্লাহ কবুল করো, প্রত্যেকে কষ্ট করতেছে, আমরা এক এবং ন্যাক হয়ে যাবো ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন, আল্লাহ তুমি কবুল করো। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত, সবচেয়ে বড় দাম হলো ঈমান, আমনে আফসারের হোলা নবীর হোলা নবীর আর মুহাম্মদ সাল্লামের সাসা আবু তা আম মুহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের সাবি লই লই ফিকাপ লই লই গোরে আব্দুল মুত্তালিব পুরা পৃথিবীর তে ক্যাডার আসিল এন্নে লই লই গোরে এন্নে লই লই গোরে তার ফ্যাশনিতে নূরে মোহাম্মদী লাভ নাই কি নাই লাভ নেই আর জোরে লাভ নেই আইনদাতা বিধানদাতা সার্বভৌম ক্ষমতার মালিক কে আল্লাহ এইটার নাম হলো উলহুন উলুহিয়ত রুবুবিয়ত রুবুবিয়ত ব্যাকে মানে এই দেখছেন নি এ এ আব্দুল মুত্তালিব হেতে রুবুবিয়ত উতরে মাছে এ ইন্না লিল বাইত রাব্বান এই ঘরের একটা রব আছে ইবলিস সুরা কো রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ও রব আনার কিয়ামত পর্যন্ত হায়াত দেন হে সুরা রব মানে কিন্তু উলুহিয়তের বেলা ইবলিসটা মানে না পায় অন্যের কথা চলব না আল্লাহ কো আইন নির্দেশ দিছি আমার টুকা আন তাসজুদ লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস বে আয় তোর সিজদা দিবে আল্লাহ কইছ তো দিলি না তে পায় হুকুম কি অন্য চলে না কথা আরো কিছু চলে কিন্তু রবের বেলা মানে রবের বেলা মানছি নি এই দেখছেন না আল্লাহর কত সুন্দরে মানিয়ে লেছে আবু তালিবা আলহামদুলিল্লাহ ইল্লাজি জালানা মিন জুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল হে তো আল্লাহর মানছে মুহাম্মদ সাল্লামের রেসালাত না মানার কারণে খোলাফায়ে রাশিদিন নবীজির রেসালাত নবীজি যেভাবে আঙ্গরে সব কিছু চলি চালাই দেখা দিছে হুজুরের কলজের টুকরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি যেভাবে অফিস আদালত বিচারালয় সব সেক্টর চলি যেভাবে দেখাই দিছে ইডাই ইসলাম ইডাই রাসালাত ইডাই রাসুল সাল্লামের দেখানো পথ ইডার লগে এক জাররা সন্দ করবেন ফানসার সাক্কা আর জোরে ওই আবু তালেব লানি ওই জুতার জুতা ঠেঙ্গের জুতা আইবে জুতা দিয়ে আগুন আর্থিং লাগা দিব দাঁড়িয়ে আছে 30 বছর অজ করে তার জুতো হরে জিগির আজকার করে সুমাম সুমাম কুল্লু নাকসাল ডাকাতুল্লাহ এল মাও কুল্লু নাকসাল ডাকাতুল্লাহ এল মাও বুড়েরা তো যায় কাতুল মাও করতে পারে না দাঁত পাইতে কুল্লু নাকসাল ডাকাতুল্লাহ এল মা মা না নিন্দ না লা ইল্লা তোমার রসুল লা ইল্লা ইল্লাল্লাহ আল্লাহ কাতির কেন তোমার হুতে তো অফিসে তো কাতলা মাছ লই এনছে 30 কেজি 50,000 টিয়ার এটা তো কোনোদিন কইলে না হুতে তো কত এনছো তিরিয়া মা তো বা কইর মা লাই লাই আল্লাহ হরে কিন লাই ওই যাতে হতে কোনো অসুবিধা না হয় দুদুকে না তরে এত জানে ঠিকভাবে অফিসটা করে মা লিডি কামাইতে পারে এ আল্লাহ মা আতের মাইতে তসবি লাগাই রাখছে বুড়া মায় মুরব্বী লাই লাই আল্লাহ লাই লাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
এ আল্লাহু আকবার রে এ আবু জাহল কত কত বড় ফাড়ার ফাড়া হেতে মুহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে কাবা গদরি দোয়া করে বদর যুদ্ধে যাইবে সময় মুলতাসান দরি সন্নত দরজার এই হাজারা সওয়াদের মাঝে দেড়াত জায়গা আছে কইছিলেন নিওস আল্লাহ কবুল করো হজ করছেন নি আমি তো মারহাব আই লাভ ইউ ভাই সব করছেন নি বিয়া করো মরি যাও কই ভাই করছেন নি আহা আল্লাহ তুমি আশা পুরো আমিন কো আমিন এই জায়গাতে কলজা লাগাই দোয়া করলে দোয়া কবুল হয় আই করছি সাবের লগে না শেষ হই না সাবা সাবি ভাই দোয়া করছি এই জায়গাতে দোয়া কবুল হয় 14টা জায়গার এটা একটা জায়গা সুবহানাল্লাহ কয় না রে এই জগতের 14 জায়গা দোয়া কবুল হয় এটাও একটা জায়গা কই আমার দোয়া কেন কবুল না হে কি তত হইলে জায়গা কোন গেট গন গায় হ্যাঁ হাতে কয় আল্লাহুম্মা আনসুর আহাদাত তায়ফাতাই আল্লাহ আর বাতি যে এক পার্টি আই এক পার্টি যে পার্টি বেশি সত্যবাদী তোমার পথে আছে তা করে সাহায্য করিও বদর যুদ্ধে যাইতে আসি ফেরেশতারা কয় আমিন বৈশা বা আমিন আইয়ো মক্কা শরীফে কিন্তু সূরা কামার নাজিলে গেছে সূরা আর রহমানের দুই আয়াত আগে এ দুই লাইন আগে দি লেখা আছে সাইয়ুহ জামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর নবী এতের গিরা আইছে সিও লেস কান্দো হালাই হাঁড়া দাইবো এতের বাইত আগ্রা কোলা ঠুস ঠাস শোনা যাইবো সব বিজ্ঞান শুধু ঠাস ঠাস করি আবু জিল্লাল বাইত খালি আইবো আনের বাইত ফেমে রাস্তা নামস্তান নগর আই এতের সুঙ্গা গাড়ি লইন তো এ আয়াত নাজিলে সে কাফেররা বেগুন আসে বেনসন খায় আল্লাহ তো কথা কইলেছে আগে আগে ঘটনা ঘটাই দিছে আবার দলিল করে দিছে নবী হনেন আর সাইবিনের দলিল কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি আই এবং আমার রসুলরা বিজয় কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে দেখছেন নি দলিল চাইলাম হুজুর তো খুশি হেতার আবু জেলারা মিছিল দেয় ঠিক বদর যুদ্ধে গেছে আর উমাগো মাস শুরু হয়ে গেছে ওইলা দেই হাতে কিটি চাই সাহাবির ঘরে কিরে ভাইফুত কইছি না মোহাম্মদের মাটি করে ইচ্ছা এ আর বাতি যা মোহাম্মদ তো করে হাম দি মদিনা আনছে 720 কিলোমিটার দূরে মদিনার আবহাওয়া কত খারাপ কালা জ্বরে তো করে দড়ি সিঁড়া সিঁড়ে হয়ে গেছত মক্কার আবহাওয়া কত বালা হজের খানা ডানা আসিল কিল্লে আইস আমাদের আসস হু তো তো গো ঠোঁট হারি গেছে তো মদিনা গেলে ঠোঁট হারি যাইবে দেখুন টান্ডা তো না আসস কো হু কিরে এত কি ডিসাইজ করে আল্লাহ কো হুজুর আদে সিদ্ধ করে দেই অল্প সময় আর 3000 ক্যাডার ফাটাইছি তারপরে সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3000 আসান নি আরো কেডা ঠাডাই 2000 আল্লাহ একবনি হুজুর কান্দে আবু বকর কান্দে কান্দে কা কাফাবে নাফসিক আমরা আল্লাহ ঘটনা সে চান্দের কান্দে আর কুল যাব তোরে না নবী আমরা আল্লাহ সব দিয়ে লেছেন কান্দে কা মাস শুরু হইব এখন ফেরেশতারা এবার শুরু হ রেডি এত কত গোড়া টোড়া কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গো তার আবু জাহল হাঁড়া তো বাবরি সুল্ল হেতে হায় এনে কত মস্তানি করে ও মাগো মাস শুরু কি শুরু এই ফেরেশতারা সাদা পাগড়ি ভরি এতর করে এনে কন্যা এনে গেড়ি এনে গেড়ি ডেলি এনে কন্যা আগা আলা আগা এনে লেস কাঁদো আলা এনে মেলা মারি দে সাবির করে তো তোরা কোবা মাম 70টা কোবাই গাঁটি ভরি গেলেছে আর 70টারে বাঁধি কলই যাও এগুন দিয়ে মাল বেকান কামাইতে না মুক্তি বন্ধা বিগড়বা এক সাঁজে তোরা ধরি এই 17 রমজান হচ্ছত্ব মিথ্যা পার্থক্যকারী এবাদের যুদ্ধ লিল্লাহে তাকবীর আবু জাহল পর্যন্ত কত বড় ফাঁড়ার ফাঁড়া হেতে কো আল্লাহু মানসুর আহাদাত তায়ফাতাইন আল্লাহ হেতে আল্লাহর মানে কিন্তু ওই আল্লাহ আল্লাহ আরো 360 গা মূর্তি গা ছোট খোদা আই গা বড় খোদা লি ইউকারিবু না ইলাইহি জুলফা এগুনে বেকে সুপারিশ করি টুনি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমি আই গা লাত মানা তজ্জা হবল রবল দুর্গা আর বাইসা পে গাঙ্গ হযরত কি লোকনাথ আব্বা গা আর ঠাড়া মাড়া তু বাসাইবো আর কথা কয় না ওই আমার হিন্দু ভাইয়ের আছে ক সনাতন ধর্ম ওই তাকে তো কাবা শরীফে মূর্তিড়ি এ সব আব্দুল মুত্তালেব সই হাঁটারা ঢুকেছে কিন্তু তাদের ফ্যাশনিতে নুরে মোহাম্মদী আল্লাহ আমানত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার ছাক্কা আর জোরে উলহুনের ব্যাখ্যায় হুরা দিতাম না হুরা দিলে আর মারিয়ে লিবেন আর নে ওড়ি লিবেন উলহুন কারে কর আলিহা ইয়া আল্লাহু অর্থ কি
এটা আপনি নিজে উড়িয়ে নেবেন আইনদাতা বিধানদাতা সবরিনটি অল ইন অল পাওয়ার কার আল্লাহ হাত খুলি দিয়ে আর আইফেলের মতো কার আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ ইল্লা সাজা জাতির পিতা জন্ম দিয়েছে কে আজুর গ্যা সোরা হেই ভাড়া তার ফেশানিতু তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহরে কিন্তু নবীর আব্বা ওইবার পরেও ফান্সা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেমন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিন্টা জিন্টা রিন্টা সেন্টা সবুজ সাগর গা আকাশের লগে আনলে পুরা পৃথিবীতে প্লা আব্বা বলাইতে আছে উত্রে দরখাস্ত তো আয় মারি দিছি আবু নাই আর কাম মান আওয়ালা তাকু মাল কাফিরি আইও সাবাল লগে নৌকা তোর কলমানা হড়স ইরান কল যা দিছে মরে যাবি তো ও হেতে ক উই ইলা জাবালি ইয়ার সিমুনি মিনাল মায়ে আর তুফানে আইবে আব্বা তে তো তুই কলমানা আজা তোর নৌকা তো লয় হল আনলে কেডালে আগাই ন আব্বা কথা আগাই দি খাবাই ন বাপুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে বাপুতে লাগে আরা কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাউইলা জাবালি আর মাউন্টা বারস্ট উড়ি দেইন কই আব্বা কলা সিবালি আমামিন আমরিল্লা তোর উরফের কোন ফোন তোর আজ্জা বাসাইতো হাইতো ন গোলামের উত সচিনি নবীর হোলা বাচ্চিনি আরো জোরে বাইসতে হলে এক দফা এক দাবি হিডার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুই এক মানব রচিত মতবাদ মানি তুই মুদ্দার লাশিটা কোন খাড়ের মধ্যে লই হাতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডরের জিকির মুদ্দার কোন মুসুর ডিওড়ে না যে তিনকে কবর নাইছে ভাই সাহেব হাবিব ভাই এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে শেষ গা তো কবরে হাতের মুখটা খুলি এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিরে দে আল্লাহ না করো যদি এনে মুখটা খুলবে শুভ যদি কত কে রে যদি কল্লারা যায় হইও খোলাফায় রাশিদিনের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সভরেনটি পলিটিক্স এটাই আমার জীবন আদর্শ কথা শেষ কথা ঠিক কিনা কোন মতবাদ ইসলামে প্রবাল ন এবার তুই বালা তাই বালা লাগলে তুই ইসলামে হাঁদাও ন তুই ডিলিট করে দাও দুনিয়া বি সারতে বাদশা হের কালের লাইনে ইমান বেশি এলে তো হ্যাঁ তোর গীতা করি কথা ঠিক নেই এ ওয়াজ আর গুণ সত্যি হ্যাঁ হ্যাঁ ডরে করি না তো এসে ওয়াজ ওয়াজ বন্ধ হয়ে যাবে তো এলে ডরে করি না কীতা তো অনল ফল্প কই তোরা তো হন ন তো আল্লাহ শাসা খাই ও চিন্তা করতেছি কমই তো কোন বিপদ হলি আল্লাহ তুমি কবুল করো লুত আলাইহিস সালামের ওলা লুত আলাইহিস সালামের দুই স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী এরও আছে না লুত আলাইহিস সালামের জাত ওই শরীফটা আন্ডাখুলি শরীফ হইতো এসে পুরা ইডেন সাগর মৃত সাগর উল্টা আলাইস আনানা সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাথায় উড়া আলাইস আসমানো এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম তারপরে ওয়ান নাবা কালাবিহিম ফেরেশতারা এনে সাইদে মুরকা ডাক দেয় কুত্তা কে উয়ার আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা মাসে এতে কুত্তা ডাক দেয় না ফেরেশতারা ইসমাইল দারুগা আছে ওসি সাহেব আসমানের গেটের কি রে এনে ও ঠিক আছে কি রে এনে কে রে কার মন্নার কুত্তা আইলো গো তুরে কিরিয়ান দিয়া আমি তারপরে আপ এই বে 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 ফিনকিন মার আসিয়ান মার মুরগা কাকু ডাক দে ফেরেশতারা কোন থলকুল ফাইতেছে না এটা শুনেন আসমানও কেন মুরগার আওয়াজ এবার জিবিল আমি ট্রিপল নাইনে ফোন লাগাইছে হ্যালো 0172 অ্যাকশন হ্যাঁ হ্যাঁ তুই কোথায় আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ে কিতা ও এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলিয়েছে তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে ও কিনলে কইবেন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা এডি করত দে শরীফ পেদে শরীফ হইতো চতুর্থ জান্নাল লইতো আরে
এই হোলা হোলা লেওয়াতাত করার কারণে দেশে উল্টা লেভেল কইছে কথা কইছে কান্দের উপরে আছে আল্লাহ কইছে এডি হালা দিতাম ফাজালা আলিয়াহা সাফিলাহা উপর রংশরের দাষ্টরা নিচের দিকে নিচের উপরের দি আই যে এটা মুমিত সাগর আছে নি আল্লাহ কোরআন কথাই গে কিললে ক কিললে ক জিরে মারি ভরে বুঝা আল্লাহ করো শরীফা আন্ডা কলি শরীফ হইছা তোরে আই জিরা দিছি হিডা লই থাক আই বানাছি দুই জেন্ডার আল্লাহ জি কালাকে জাকারা ওয়াল উনসা আই বানাছি বেডা বেডি মধ্যন্তি হিজলা এটা মানুষের দোষ হইছে হিজলা হওয়া অন্যায় ন ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন মধ্যে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাস শাইতান ওই অন্যের ওর বাড়ি রিটার মধ্যে ইবলিস ছোরা এইভাবে ফাটা দি এই জন্য বীর্য জাগা মতে না যায় তারপর এটা হিজ লই গেছে এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব কথা বুঝছেন নি তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই অন আন্ডা হলারা এত হিজ লই গেছে গা হিজলার ভোট আছে কত 856 জন আর হিজলার খাড়াইলে বোঠা 22,800 আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করব আল্লাহ শরীফ শুধু একা নয় এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো শরীফের আন্ডাটা তুমি সেভ করো যদি শরীফ কখনো শরীফ হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো তার আন্ডাটা হেফাজত করো যদি তার আন্ডাটা শামসুল নাহার হয়ে যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও আমি নাসা হযরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব আল্লাহ বিবেক আছে নি তো হবে না নাউজুবিল্লাহ হবে না এটা পৃথিবীর ধ্বংসের আলামত এই ইবলিস আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছি ইন্নি লা উমার উমা ওয়ে এ আমুরান নাহুম আমি তাদেরকে নির্দেশ দিব ওয়া ইন্নিলা উদাল্লিয়ান নাহুম আমি তাদেরকে পথ বৃষ্টি করব ওয়ালি বাত্তিকুন্না লা আযাম ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লা আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায় একটা হলো একটা মাইয়ারে দেখলে কুন্ডাটা স্লো হয়ে যাবে কুতুবপুর হাই স্কুলের কাছে যায় এটা প্রেমের যে একটা ছাই না আকর্ষণ দিছে কি আল্লাহ জুইনা লিন্নাস হুব শাহাওয়াত তাতে মেডিসিন খাই এত শরীফ শরীফ হয়ে যাবো আচ্ছা বুঝলাম তা আমরা কিনবো বাচ্চা না আসে খোদার কাটা তো তা আন্ডা কিনবি তোর আন্ডার বিচার আল্লাহ করো এবার আমি কোম্পানির লোক আর কোনো সরম নাই আসেনি তুই আর যা ক ক কই এটাই আমি পাত্তা দিই না আঙ্গ কোম্পানির লোক যারা ক্যাম্পাসার কবিরাট উপবাজার উপজেলা গেটের কিনা দিতে সাল সাপ আছে মাইক দি দেখছো না ওকে বলেছো যৌবনত্ব ফিরে হওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের টবে বহল যুবক করে থাকি জীবন অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন আর জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান যৌবন আবার ফিরিয়ে পাবেন রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের কোনো দাম নাই বুড়িগা মুখ ডাকিয়ে এক বোতল 200 টাকা দিল এনছে আনিয়ে ভাই তেসা উড়িয়ে কাজ নগ্ন করি বুড়িয়ে কই ডিকি দেখাও ডাকাত বাহা দেখছো না গিরা কেন লড়ে আর গিরার ওষুধ খায় আসলে ডাকাতি হি ডাকা তাদের কোনো শরম আছে আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে আমি সাকসেস তোর কাছে খারাপ লাগতো আর এত হেবড়া এত বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত হেবড়া কেন আন্ডা কই গেল তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম তুই যদি অ্যাক্সিডেন্ট রুগী হইতি স্যার আর তো নিচে সমস্যা কি সমস্যা আর আন্ডা উগা বড় উগা ছোট আর একা তো কলম থাকতো মা তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম যেটা আন্ডা ইজ্ঞাকে ও হ একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার কলবের ডাক্তার এই দুনিয়া খারাপ সকল কিছুর ডাক্তার আমি বেড়া সরম দিকে কি করি আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবে কথা ঠিক কিনা লিল্লাহ তাকবীর আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে আল্লাহ তাদেরকে হত্যা করবে তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেবে
এইজন্যই আল্লাহ ইহুদির গরু দচ্ছে ইউক্রেন মারতে আছে আর ভাই গরে ফিলিস্তিন ও হাজার মারছে ও 10,000 আর ইউক্রেন হুরা ইহুদি রাষ্ট্র একটা মেম্বার পর্যন্ত ইহুদি লক্ষ লক্ষ লোক অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেছে আল্লাহ কত আন্ডা রাখতে না আন্ডা করে গেলেই মা এই লূত আলাইহিস সালামের এই লোকগুলা এই আন্ডা লয় ফাইজলামি করছিল কত তোমরা কি এই কাজ করতেছো যেটা পৃথিবীর তোমরা আগে কেউ কর মা সাবাকাকুম মে রব্বুল আলামিন এই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা কেউ করে না একবার ধরে ঠান্ডা করে দিয়েছে কষ্ট হয়নি তো লূত আলাইহিস সালামের হলা বাচ্চেরই নবীর হলা কই আফসারের হলা ভাই শুনি বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা পরে মরতে চাই আল্লাহ তুমি কবুল করো আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ তিনি আমার আদর্শ তিনি আমার ডক্ট্রিন সাহাবায়ে কেরাম আমার আদর্শ খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ তাবিন তাবে তাবিন আমার আদর্শ 1817 সালের কত তো সেকুলারিজম তারপরে এতে রেডি লইয়া নস ঘটনাটা কি হেতের বাপ দাদা জন্মর আগে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ কথা ঠিক কি না ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর বিচার ব্যবস্থা তারপরে ইমান ঠিক সারা যদি যত আমল করো কোনো লাভ নাই সৈন্যের দাম নাই এক হচ্ছে ইমান তাওহীদ রেসালা এরপরে একের ডাইনে যত সৈন্য দিবে লাভ হইব একটা দিলে 10 দুইটা দিলে 100 তিনটা দিলে 1000 চারটা দিলে 10,000 পাঁচটা দিলে 1,00,000 ছয়টা দিলে 10,00,000 সাতটা দিলে 1,00,000,000 কয় কোটি সাতটা সৈন্য তুই একের বামে দে লাভ হইব নি ও যেটা বেল নাই কি নাই সাক্কা পামসার সাক্কা পামসার আর জোরে পামসার ওমরে মা পামসার সেলবনি রে হ্যাঁ তাগুত বেক্কা সানিলে স্যার একদিন কইম তাগুত কারে কয় এই মানান্তে 30-35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক ঠিক আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো না নাল লগে শেষ সাক্কা ফানসার সাক্কা অনেক কি আছে না কিতে আছে না এ কাদিয়ানি ঠিক কি না কাদিয়ানিদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা আর 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়াত এই তাহরিক তিনি করেছেন তিনি কিতাবও লিখেছেন কাদিয়ানিরা কাফের এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন বর্তমান জামানার মুজাদ্দিদ আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা এই এনায়েতুল্লাহ আব্বাসী শাহ এই মেসেজটা পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন চন্মানার রুজুর করতেছেন সকল ওলামায়ে হক্কানি রব্বানি এমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে বহুত যুদ্ধ করছে কাদিয়ানিরা কোন অবস্থা মুসলমান নয় আমার নবীকে যারা মানবে না শেষ নবী তারা কিসের মুসলমান ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে কথা ঠিক কিনা এবার মেহেদি আসবে আমার নবীর উম্মত হিসাবে নবী রাসূলের দরজা বন্ধ মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামা নবিয়ে এই ঈমান রাখি মরবেন আমার নবী শেষ নবী লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও আমিন উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ আমিন তার জাহিরি বাতিন এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ পড়ি আমরা আমিন আমিন আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে কবুল করো আমিন আমাদের হৃদয়ের স্পন্দন আরো আরো স্কলার আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এখন আসেন কষ্ট দিতেছি ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে একটা হুকুম অস্বীকার করার কারণে এতে শেষ ঠিক নেই এতে বহুত জাকাত তারপরে রব কইছে তারপরে এ তাইলে আল্লাহর যদি একটা আয়াত ও সারে কো সারে কা তুফাক্তা ওয়াই দিয়া হুমা সোর সুন্নি যদি চুরি করে সেটি গো সাতার গো আটকাড়ো এই আইনে যদি আর অস্বীকার করে ইমান বরবাদ ইমান বরবাদ
পাঁচা আর বিবাহিত লোক যদি জিনা করে পাথরে পাথরে তার উড়া লাও আল্লাহ কওয়ালা রাফাতা ফি কুলুবিকুম খবরদার পাথর মারবার সময় সাইও মায়া দেখাইও না আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় আফসারি রে পাথর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই আল্লাহ আহারে বাইরে কেন্দ্রে পাথর মারতাম আফসারিও কাঁদে ভাইরে এর যাদবপুরের কলিজারা তোমার ভাই কতদিন কলিজা সিদ্ধ করে ওয়াজ শুনেছি আরে আই বলে জিনা করিয়েছি তীরে আর কিল্লে পাথর মারস মায়া করা যাবে আল্লাহর জন্য পাথর না কল্লি গাছি না পাথরে পাথরে আফসারের কল্লা কল যে উড়ালাম লাগবো আল্লাহকে যদি মায়া দেখাস ইমান ফানসা ইমান ফানসা লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জওয়াই করে দি ওই যে নবীজি কয় আখির জামানা তখন 200 কোটি মুসলমানরা আসলে মুমিন কোগা কোগা মুমিন মসজিদুরা শুধু টিয়া দি ইস্তার করি বুড়িয়া মসজিদ কত সুন্দর সুদটিয়া দিছে আরি না খাইলে বুড়িগা আসর রক্ত বুড়িগা রেচ্ছে কুত্তা কুত্তা হইতো না আসর অনি বারে লোলা নক জাডা আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস সালাম আসেন নি বালা তুই আল্লাহ কে ইয়া কি করস তোর মারে আইবি আমারে এনজি বেদ আরে মাথা কি গরম হেড হলো আসল গরম ই আল্লাহ হেডের খানাটা আল্লাহ কমাল আছে তোরা কস মাথা হাগল মানুষের হেড হাগল হবে না আগে এ হেডের হাগল ব্যক্তি হারাম কথা ঠিক কি না এই ফেডের মধ্যে 140 দারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই কথা ঠিক নেই মা বোনেরাও হেই জোরে রক্তে ইস্তার বানার মাগরিবের আজান দিয়েছে আর ওর ইস্তার বানা জামাইয়ে বলায় কত ছোট করে রে আসন শরবতটা খাও তুই খাও আমি বলতে গো তা বলে গেছি এদিন না নে রোজা রোজা তো ফিক ফিক করে গেলেছ 10 রমজান থেকে তো মা বোন এতকাপ করতে যাব মার্কেটও ঠিক কি না গ্রামের বেগুনের দল বান্দি বান্দি কত সুন্দরে আড়ে কত সুন্দরে দোকানদারেরা বলাই বাঙ্গ রোজা তারা সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছে বসেন আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ রে ভাবি গরিবের দোকানে হাতির পাড়া বড় রমজানের পবিত্রতা রক্ষা করেন ভাবি বসেন একটা দদি খান ভাই আপনারা বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য আর ভাবি বলছি আপনারা কি সব সময় পবিত্র থাকেন পবিত্র মাহে রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কে আমরা একটা দদি খান কোকাকোলাটা খান কত সুন্দর কথা চলে কিভাবে আমরা চলতেছি দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি প্রিয় আম্মাজিরা রমজানে মার্কেটে কম যাইবেন অল্প কেনেন আমনে 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়েছে সাহেব মাস রমজানের আগে ঘিয়াজ লেনছে 20 কেজি তামনে 20 কেজি হিয়াজ এনছেন 18 কোটি মানুষ যদি ব্যাকে কেনে তো সরকারে এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি কেনে এত ফেজ ঢুকন আমনে রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হিয়াজ খেতে হয় না গরিব মানুষ মুসলমানের বুঝতেছিলে বাদ খায় তোর হত্যাটি আর হেয়েজ তোর নির্যাতনে তুই রোজাদারের নির্যাতনে হেয়েজে দাম গেছে 300 আর আড়ি আড়ি সরকারের বদনামি কর সরকারে বাড়াল আছে কিঠিয়া সরকারের আর কাম করার জায়গা নাই সরকারে খালি একবার তোকে হেয়েজের দাম বাড়ায় একবার তোকে খালি বুড়ের দাম দাম বাড়ায় শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা মালা জুলাস বেটা সরকারের এই দোয়ানদারি এটা করে তোকর তোর রোজাদারের রাতে দোয়ানদারি করে হাতে রোজা আছে না হ্যাঁ আছে না ফটো সিগুন সিগুন রোজা তার না তো রোজা বেগুন সরকারের নেতা দ্রব্য মূল্য উর্ধগতিতে একমাত্র দায়ী তোরা হে আজ আগে সিগুন আছে সিগুন দিয়ে আরো 27টি দিন যাইতো না তো 27টি দিন খাসছা জেন জেন হে আজ রোজা থাকতে যাব কই লাগছে দাম বাড়িয়ে করে এ কি কেন এক তুই কি নামে তো দাম বাড়ি গেছে না এ এই কারণে তো কিছুদিন আগে হত্যাটিয়া ভিয়াজ শুধু আর টি নিউজ দিন না কোন নিউজ তো এসে ভিয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে এক সপ্তাহতে ভিয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই এনেছে কিন্তু এর ভিতরে ভিয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা সরকারে কই দিছে দামটা বাড়াও আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের ইসমাইল চাষ আর আমদুয়ার ভিয়াজ কত চলে টেস্টিং করলাম আরে আর গ্রামে মুমিন কজন আছে কো কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা ভিয়াজ কত 2-3 কেজি লইছি সাতশা মূলা ও কাকা 300 টাকা তাহলে হিয়ানের খবর ওর আই আল্লাহ জাহান নামের আয়াত লই যে আল্লাহ 187 আয়াত নাজিল করছে এত এটা চাইতে ওরা দিন তো সরকারে এই যে দাম বাড়াইছে না তুই বাড়াইছ কি দোয়ানদার তুই বাড়াইছ তুই কিনতে গেলি কেন আয় হানি বাদ্দি ইস্তার করি তুই কত টাকা কামাস ডেলি আর আয় কত হাজার টাকা কামাই হানিবাদ দিস্তার করে হুরান হানিবাদ দিয়েছি এত ঠাসাই বত্তা বাড়ো
আর তোরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আই লইয়া নিম ডাইবদি ঠাঠাই খাওয়া কই আই ওই বাপ দাদার আগের সুন্নত আর আজ্জাগুলি আর সারে আর মাটির বাসন আছে এ বাসন দিয়ে দুই হালি খায় আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কদর হানি খাই মারাইও রঙ্গ হরিচ্ছা রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা গোলা বইয়াইছ তুই ইংলিশ টয়লেট এতের গু এত দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি কিতে একটা টিপ দে ঠাস করে তে আগ্রা গোলা থেকে সে কানবি তো 11 লাখ টাকা আগ্রা গোলা হরি থাকবো গু নাই খানা নাই তো গু হইব তো এই সেই জামানা কথাগুলা গল্পের মতো লাগতেছে কবিতে অজ্ঞ ভাইয়া আসিল বাংলাদেশে আমরা বুঝি না তারে মনে করছি তার মুখ খারাপ বেদ অশিব্য আসলে তার কথাটিয়ে ঠিক প্রত্যেকে জাফায় খাদ্য উৎপাদন কর বেগুন অটকে নিগে নি কুতপুর অটো সব অটো তাজা পয়সা চা টেয়ার উপরে আল্লাহর কাছে কত আগে হড়ি গেছে ব্রিক্সে টিয়া বানাই বললে আড়াই লাগছে না আঙ্গো 130 টিয়া জো বাইডেন হাড়ার কা এক টিয়া ঘটনাটা কিতা এইডে এইডার কারণে যুদ্ধ ডইব হেতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছি এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব এই ব্রিক্সে আমেরিকা এ ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে এতে এটা মানতো না মারি দিব পরমাণু যুদ্ধ খেলা শেষ পৃথিবীর প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা লাইব শুধু মাল মাল এই মাল থাকতো না মালের উপর আল্লাহর গজব ঠিক কি উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই কর খাদ্য উৎপাদন কর দুগা কেলা গাছ লাগা একদিনের বগুলি দিওস একদিন খাইতে এরবি বাজারে সাপ কমে যাইব তারপরে এক ছড়া কেলা উৎপাদন করলে তবু এক মাসের বাইরের কেলা সাপ কমে যাইব কেলা খাইলে শরীর ঠিক হইব কেলা সাজ্যের কম তো যৌবনত্বের কমিব আর সাগি হাল সাগি সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স আজ ভাবি খুশি হয়ে যাবো ভাবির টিয়া নদীল ইতি অর্ধেক আটারিটা তরে দিব দেশি ডিমা খাইবি তাল খাইবি এই বুড়িগারা তাল খায় বগরে সোজা রাখছে আহা বুড়িগা কুতুবপুর আপনি তো আইলে রাত 8টা বাজে যখন কাজ দিত আহা বুড়ি কইতো আমরা ডাকাত তো আছে হার্ট বিট বাড়ি দিতে সরকারের তো কইছে তোর তাল গাছ লাগাই ফেললাই তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে তালের মধ্যে আঁস কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব নারকেলে আঁস দিছি এটা সিগন্যাল কি এটা শুনলে এটা শিবলে তেল মাথাত লাগায় ঘটনা কি এটা সিগন্যাল দিছি এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এ করো তারপরে কি করো এ তোমরা নির্যাস লো তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব প্রত্যেকটা খাদ্যে ফেকেতে আল্লাহ আট করে দিছি আহা আল্লাহু আকবার আমি পরশু আমার রোগে কাটি কান্দে দিছি ও রব আমাদের সলকাটা কত সুন্দর এক একটা দানার সাথে কারো সংযোগ নাই যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে তুমি তো জান্নাতের ডিজাইনার আই লাভ ইউ তোমাকে সুবহানাল্লাহ কো দিনাজপুর তো লেসু আড়া দিছে কত সুন্দর লেসু সলকাটা কোন কোম্পানি হাইব নি এত সুন্দর সলকা লাগাইতে বিনা হরফে লিখে দিছে কতকনিটা হসের আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুটার মধ্যে বিষ মাখি দিছ তামাম পৃথিবীর সকল রং একসাত কর এই লিসুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতি হইতি না এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক্সেল তা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব সেহারা সুন্দর হইব তে ব্রেনিয়ান হইব তামাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে এবাকোটা তারপরে কোকোনাট অল নাট এই যতগুলো খাদ্যতে নাট লেখা এগুলা ব্রেনের খাবার এটা ব্রেনের মতো ভিতরে শুনলে ব্রেন এ ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালী বাসিরে দিছে নারকেল ওরে কথা কয় না আমরা নোয়াখালীর সেরা আলহামদুলিল্লাহ কো আলহামদুলিল্লাহ আই লাভ ইউ কো তমাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয় এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ আর সারা পৃথিবীর আর এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ তখন আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে ডাল গাছ লাগামু আর এ কলা গাছ লাগামু 10টা করে দেশি মুরগা আর আর বই হেতিয়ে হাইলবো দশগা আঁশ হিতিয়ে
হ্যালো আমিন কো আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরুচুরি করব আই ভুল করছিস না তোরা ভুল করছিস তোরা গরু চুরি করছ না যাদবপুরের গরু দুইটা 15 মিনিটে রাত দুইটা 15 মিনিটে কেন চুরিও গৃহস্থে কইতে আছে দুইটা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরিও দেশি গ্রামের সরেরে আপ করছে তুই শুধু সাবি আফসারি ভাই কতক্ষণ হতে মাহবুব ভাই তুই না আর কইবি তোর হাসটিয়া কত পরিয়ানো ফিকাপ খাড়া করে রেখেছে গরু গুন উড়াই রাস্তা নামা দিয়ে ফিকাপ উড়াই দিছে জাল হাসিল সিল চপর মারি রেখেছে পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানাদের কিরে গরু কত এনচ স্যার আনা কবি না ইয়ানাটা গুম্মারা তো বাজার আসিল আটা কিনছে স্যার শরীর অশান্তি আল্লাহ বড় হয়ে গেছে লই যাইয়ের হাসিল দাও হাসিল হাসিল দিতেছে তো হুলিশে কেন ধর তুই করছ এ হাসমিনিটি কি রংপুর রাজশাহী তুলে লোক আছে ওর কথা কয় না চলবে মিছিল কথা কয় চলবে মিছিল আত খোল আত দিকে দেয়া রেডি তোর মাঝ দিয়ে মাই আত খোল বুড়িয়া রেডি তুই করছ তুই করছ আত দিকে দেয়া আর দেয়া তুই করছ গ্রামের মানুষ গরু চুরি না করলে গরুটা চুরি করে গে তুই গরু চুরের লাই আর দুঃখ নাই যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই দুঃখ নইল এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাড়িটা চুরি করা লাইছ এই বেড়িটা হাতের বোগা একটা বছর কত কষ্ট করছে মাটা কাঁদতেছে গরুটার লাই তাগর তুই হত জব করিয়ে নিছ তো তো কি এর মুসলমান তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি তোর আল্লাহ কয় তুই যাদবপুর তো বাড়ি যা আমার মাদ্রাসার দুইজন স্টাফে গরু চুরি করে এলছে একজন লাইব্রেরিয়ান কটা টাকা বেতন হয় কান্দি দিছি তার কান্দাটা দেখি কাফসারি ওজন আর কিচ্ছু নেই আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে 2,80,000 টাকার গাভিটা কো আমি দুইটা পর্যন্ত হরা দিছি দুইটা 10 মিনিটে দেই দে করু নাই তো কইলা ভাত নাই 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 চিল্লিয়ে সব নামাজ রোজা করি করি সিটারিটি কর স্যার কিন্তু কসে মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে আনসারের গত সাইড গা বউ দুইয়ান দোয়ান কুতুবপুর বউ তিন গা তালাক দিয়ে লেছে দোয়ান অর্ধেক দিয়ে লেছে ক ভাই তোড়া করো বউ কতু হাইবা আয় মোহরা মাতিছি অর্ধেক অর্ধেক দিয়ে লেছে তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব গরিব মানের গরু গো হালে তুই তার সহযোগিতা করিবার কথা আর তুই তার গরিবের গরুটা আর করে দিস তুই রবের সামনে কেমনে দাঁড়াবি আমি নেটে দেখি এগুলা আর পুলিশ কবিরাট থানা পুলিশ মাই 30 জন লোক আসত তোরা তারপরে লোক 5,00,000 তো কজনের হরা তো দড্ডি ক সরকারে আইন শৃঙ্খলা নিছেন আমার সরকার কি দেখুন তুইও তো সরকার তুই তো সরকারের একটা অংশ ডেমোক্রেসি ইজ দা বাই দা পিপল ফর দা পিপল এটাই তো ডেমোক্রেসি হোয়াট ইজ ডেমোক্রেসি আয় মানুষকে একটু ভালোবাস রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর দ্রব্যমূল্য বাড়াচ্ছা ব্যবসায়ী ভাইরা বাড়াইও না দান করো মহব্বত করো যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো আল্লাহ আমাদেরকে বরকত দেয় তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ঈমান ভাঙে ওযু ভাঙার কারণ 7টি ঈমান ভাঙার কারণ 10টি কয়টি 10টি হুঁচু নিডি আই কই আই মার খাইতাম না আর মারিয়ে লইব মুমিনের বৈশিষ্ট্য 18টি কয়টি 18টি হ্যাঁ তারপরে কত রকমের কাফের এই আমাদের সমাজে প্রচলিত কুফরি আছে 56টি কয়টি আর এরপর আসেন হুজুর মুনাফেক এই মুনাফেকের আলামত 28টি কয়টি এতদিন ইঞ্জন 3 গিয়া 4 গিয়া এখন 28 গিয়া এডি একদিন একদিন শুনে দিউম আজ আর নয় আল্লাহ আমাদের রমজান কবুল করুক তো 2 ঘন্টার উপরে কাবজাব করছি তো কল লাগে আল্লাহ কলিজাদেরকে কবুল করো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন